আরেক দিন হবে নাকি? না রে, আজ সারাদিন বসে বসে তাস খেলতে ভালো লাগছে না। বেলা তো হয়ে গেছে, যা একটু বাড়ির দিকে। যা গিয়ে দেখ, তোর বউ তোকে আদর করার জন্য বসে আছে। কই গো টুনির মা, দরজাটা খোলো। আমি বাথরুমে আছি, দরজা খোলা আছে। কই গো, কি করছো তুমি? আমার সাবান ডালা হয়ে গেছে, তুমি ভিতরে চলে এসো। ওহো, ভালোই হবে, ভেজা ভেজা গায়ে মজা টাজ ভালোই জমবে। আসছি। এই নাও, সাবান ডালা হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে ফেলো। আমি রান্নাঘরে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। চলো চলো নয়নে হাসি মাখাবো দনে, চলো চলো নয়নে হাসি মাখাবো দনে। কই গো, খাবার হলো নাকি? মিংসি কাজ নেই, সারাদিন খাই খাই। এই নাও ভরো। ও নো, ও মা গো, মরি গেলাম গো, আর পাচ্ছি না। ও মা গো, মরি গেলাম গো, আর পাচ্ছি না। ওরে আমার পটলার, কি হলো রে? কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয় রে। ওয়াল্লা গো, আমার পটলার কি হলো গো? থাম পটলা থাম, আর একটু সহ্য কর, চলে এসেছি। ওহ, মরে গেলাম গো, ডাক্তারবাবু বাঁচান। কি হয়েছে আপনার? ওহ, দাঁতের যন্ত্রণায় পাচ্ছি না ডাক্তারবাবু, আমি হয়তো মরে যাব। কিভাবে হলো আপনার এই অবস্থা? ডাক্তারবাবু, যত গন্ডগোল হলো এই শুকনো রুটি। আপনি এই শুকনো রুটি খেতে গেলেন কেন? উফ, শুকনো রুটি খাবো না বলেছিলাম বলেই তো। লাল